তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত গেমিং সেকেন্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো গাইজ, অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করছিল যে আমি কাস্টম কেন পাচ্ছি না দাদা, কাস্টম কীভাবে পাবো, অ্যান্ড অনেক অনেক প্রশ্ন করছিল আমাকে ফেসবুকে অ্যান্ড গেমের ভিতরে। তো আমি ভাবলাম এতজনের উত্তর না দিয়ে একেবারে কিন্তু ভিডিও বানিয়ে বলে দিই। তো গাইজ, অবশ্যই অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, অ্যান্ড যাদের বন্ধু আছে গাইজ, যারা ফ্রি ফায়ার খেলে, তাদের সমস্ত বন্ধুদেরকে তোমরা এখানে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও, অন্তত এই ভিডিওটা শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, যে যে গ্রুপ আছে। তোমরা কিন্তু এর আগে একটা ভিডিও শেয়ার করতে বলেছিলাম, তো এটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করেছো। তো গাইজ, এটাও কিন্তু শেয়ার করে দিও। তো গাইজ, আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমাদের গিল্ডের, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের 40 জন মেম্বার আছে অলরেডি, অ্যান্ড এখানে কিন্তু আমাদের 2400 কাছাকাছি ডগ ট্যাগ হয়ে গেছে, অ্যান্ড এখানে কিন্তু কাস্টম আমরা রিসিভ মানে ক্লেম করে নিয়েছি। তো ক্লেম করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু রিসিভ দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখানে কেউ কিন্তু এখানে মেসেজ বক্সে পাইনি, আমাদের গিল্ডের বা অন্যান্য প্লেয়ার কেউ কিন্তু এখানে কাস্টম পাচ্ছে না। তো গাইজ, এখানে কিন্তু কিভাবে পাবে সেটা বলে দিই। তো গাইজ, আমাদের গেমের ভিতরে তো কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্লিচ চলতে থাকে, এখানে আমাদের ইভেন্ট এলে বা সার্ভারের প্রবলেম অনেক অনেক হয়, তো এটাও কিন্তু কাস্টমের একটা গ্লিচ। গাইজ, এখানে কিন্তু আমাদের গেমের ভিতরে গ্লিচটা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু কয়েক ঘন্টা টাইমও লাগতে পারে গাইজ, কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু কাস্টম পেয়ে যাবো। তো গেমের ভিতরে কিন্তু অনেক প্রবলেম হয়, তো আশা করছি গেলে না এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলিউশন দিয়ে দেবে। তো গাইজ, আমরা কিন্তু কাস্টম খুব শীঘ্রই পেয়ে যাব। তো আজকের এই ভিডিওটা ব্যাস এতটুকুই, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, তো টাটা বাই বাই। চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। সো টেক কেয়ার, বাই বাই।